দুটি অঙ্গ, এই অঙ্গ দ্বারা কৃত গুনাহ এবং অপরাধ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। এর একটি হলো মুখ, অর্থাৎ এই মুখ দ্বারা যে অপরাধগুলো মানুষ করে এগুলোর কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আরেকটা হলো মানুষের লজ্জাস্থান বা সম্ভ্রম, এই যৌনতা সংশ্লিষ্ট অপরাধ, এটার কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। পরিমাণে অপরাধগুলো সবচেয়ে বেশি করবে মানুষ। মুখ দ্বারা আমরা অন্যের সমালোচনা করি, মিথ্যা কথা বলি, কোথায় কথা মিথ্যা বলি, আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে হারিয়ে গেছে, ওই যে লক্ষণ খারাপ। আপনি অপরাধ করেন, অন্তরে আপনার কোনো প্রকার আল্লাহর ভয় জাগ্রত হয় না, এর মানে হলো জাহান্নামে যাওয়া মানুষগুলোর কাতারে আপনি শামিল হয়ে আছেন। ভাইরা আমার, মৃত্যুর আগে আগে কে কখন দুনিয়াতে থেকে যাব আমরা জানি না, তার আগে আগে আসুন আমরা সাবধান হই, সতর্ক হই, এবং এই মুখ দ্বারা যাতে কোনো অপরাধ না হয়। আপনি এই মুখ দ্বারা কি বলছেন না বলছেন সব কিছু সংরক্ষণ করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ বলেছে এই দুই ঠোঁট দিয়ে যা উচ্চারণ করা হয়, যা বলা হয়, তার প্রতিটি কথাকে সংরক্ষণ করবার জন্য আল্লাহর তরফ থেকে ফেরেশতা আছে, নির্ধারিত ফেরেশতাগণ সেটা সংরক্ষণ করছেন। অতএব এই মুখের হেফাজত করতে হবে। এই মুখ দিয়ে মানুষ হারাম বক্ষণ করে, হারাম উপার্জন করে, সেটি বক্ষণ করে, এটিও জাহান্নামে যাওয়ার অন্যতম বড় কারণ। ইমানদার কখনো হারাম উপার্জনকারী হবে না, সে অল্প উপার্জনকারী হবে, তার দিনকাল হয়তো খুব ভালো যাবে না, মানুষ তাকে অনেক বেশি বাহবা দিবে না, তার পয়সা কড়ি একটু কম থাকবে, তারপরও সে কখনো হারামের ধারে কাছেও যাবে না। দুনিয়াতে সব খাবেন, চতুর্দিকে মুখ বালাবেন, হালাল হারাম বাজ বিচার করবেন না, আবার আখেরাতেও জান্নাত আশা করবেন দোনো জগতে, এটা অলীক স্বপ্ন। অতএব আমরা হক হালালি পথে চলবো তো ইনশাআল্লাহ, এটার জন্য সৎ সাহস লাগবে যে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। আমার অনেক বাড়ি গাড়ি না থাকুক, এলাকায় অনেক প্রভাব না থাকুক, মানুষ আমার দুই পয়সা না গুনুক, তাতে কিচ্ছু আসে যায় না, দুনিয়াতে বাঁচবই বা আর কয়দিন দেখতে দেখতে চলে যাব, অনন্ত অসীমকালের জান্নাতে যেতে হলে আমার এই দুই ঠোঁটে কখনো হারাম স্পর্শ হতে পারে না। দ্বিতীয়ত হলো লজ্জাস্থান, সেক্সুয়াল বা যৌনতা সংশ্লিষ্ট অপরাধ, এটার কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আজ সমাজের চতুর্দিকে আপনি তাকান, এমন তরুণ তরুণী খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে যার যৌবনে যৌনতা সংশ্লিষ্ট অপরাধের কালিমা একটুও লাগে নেই, এরকম যুবক এরকম যুবতী পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। সরাসরি জেনায় লিপ্ত না হলেও মনের জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে, জল্পনা কল্পনার জেনা করছে, চোখের জেনা করছে, ফেসবুকে মেসেঞ্জারে, অফলাইনে অনলাইনে, বিবাহ বহির্ভূত বিবাহের আগে তথাকথিত প্রেমের নাম দিয়ে নানা রকমের হারাম রিলেশন এবং সম্পর্ক করে ফেলছে, নাটক সিনেমার মাধ্যমে, নোবেল উপন্যাসের মাধ্যমে। আমাদের যুব সমাজের কাছে, তরুণ সমাজের কাছে বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে সহজ করে দেওয়া হচ্ছে, এগুলোকে ইজি করে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে যে এগুলো খুব স্বাভাবিক বিষয় এবং এগুলোকে দোষের জিনিস আজকাল যারা করছে তারাও মনে করে না, সমাজের মানুষও মনে করে যে না এটা এমন কোনো দোষের কিছু না। অর্থাৎ জেনা ব্যাপক হয়ে গেছে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতসমূহের মধ্যে থেকে একটি আলামতের কথা এটি বলেছেন, দুনিয়া ধ্বংস হওয়ার সময় কাছাকাছি হয়েছে, এটা তোমরা বুঝবে তখন যখন মানুষের মধ্যে জেনা ব্যাপক হয়ে যাবে, এটাকে মানুষ দোষের কিছু মনে করবে না। তিনি বলেছেন কিয়ামতের আগে চারটি জিনিস হারাম হলেও মানুষ সেটাকে হারাম মনে করবে না। আমরা আজ থেকে 15-20 বছর আগেও আমাদের দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ককে এতটা স্বাভাবিক, এতটা সহজ, এতটা সাধারণ বিষয় আমরা মনে করতাম না। কোনো মানুষ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লে সমাজের প্রত্যেকটা মানুষ খারাপ জানত, কিন্তু এখন আস্তে আস্তে বিষয়টা স্বাভাবিক হয়ে যাচ্ছে, সাধারণ হয়ে যাচ্ছে যে বিবাহের আগে একটু আধটু এগুলো করবেই, এমন একটা ভাব চলে আসছে। অর্থাৎ বিষয়টা দোষনীয় পর্যায়ে নাই, একটা পর্যায়ে এসে বিবাহ যেরকম বৈধ হালাল, বিবাহের আগে যুবক যুবতী তথাকথিত প্রেমের নামে যে অবৈধ এবং হারাম সম্পর্ক করে সেটাকেও সমাজের মানুষ এরকম বৈধ মনে করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভয়াবহ পরিস্থিতি যে হবে 1400 বছর, 1450 বছর আগে বলে গেছেন যে একটা সময় আসবে যে মানুষ এই জেনাকে হালাল মনে করবে। আজ আমাদের সমাজে সেটা অনেকটা হয়ে গেছে না? যারা জান্নাতি, যারা জান্নাতে যাবে, যারা শেষ হাসি হাসবে, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা সত্যিকারের মুসলমান,
তারা বিবাহের আগ পর্যন্ত তাদের যৌনতাকে হেফাজত করে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের মধ্যে শারীরিক এই চাহিদা দিয়ে তৈরি করেছেন একটা বয়স আসলে এই চাহিদা প্রত্যেকটা নারী পুরুষের মধ্যে এমনিতেই তৈরি হয় এটার জন্য আলাদা করে নাটক সিনেমা নোবেল উপন্যাস ইত্যাদির মাধ্যমে যুবকদেরকে উদ্গ্রীব করে তোলা উৎসাহী করে তোলা এবং তাদেরকে নানাভাবে উস্কে দিয়ে তাদের মধ্যে আরো বেশি তাদের এই চাহিদাকে জাগ্রত করে দেয়া এটা তাদেরকে ধ্বংস করা ছাড়া আর কিছু নয় যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে এই হাদিস বলছে যে ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করবে তার তারুণ্যকে কোন প্রকার নোংরামি থেকে বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধ করবে প্রাণপণ লড়াই করবে বৈধ স্ত্রী পাওয়ার আগ পর্যন্ত সে নিজেকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করবে বহু যুবক তথাকথিত গার্লফ্রেন্ড কালচারে আক্রান্ত হয়ে নিজের চরিত্রকে ধ্বংস করবে বহু যুবতী ধ্বংস করবে এর মধ্যেও কিছু যুবক যুবতী নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে যারা এই কাজগুলো করবে এই মানুষগুলো জান্নাতি হবে আর যারা নিজের এই চরিত্রকে ধ্বংস করে দিবে মনে রাখবেন এই চরিত্র ধ্বংস হওয়া এটা জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে দুটি বিষয় এক হলো মুখের অপব্যবহার মুখ দিয়ে মিথ্যা বলা মুখ দিয়ে গালিগালাজ করা মুখ দিয়ে খারাপ কথা বলা মুখ দিয়ে মানুষের সমালোচনা করা মুখ দিয়ে মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া মুখ দিয়ে মানুষকে আঘাত করা এই মুখ দিয়ে হারাম উপার্জন ভক্ষণ করা এবং লজ্জাস্থানের অপব্যবহার যত্রতত্র ব্যবহার জেনা এবং ব্যভিচারের ব্যাপকতা মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতম দিনে আরশের নিচে সাত শ্রেণীর মানুষকে যে জায়গা দিবেন এর ভিতরে এক শ্রেণী মানুষ হলো সাবুন্নাস আফি ইবাদাতিল্লাহ যেই তরুণ যে যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে নামাজে কাটিয়েছে ভালো কাজে কাটিয়েছে সে কখনো অন্যায়ের পথে যায় নাই আরেক শ্রেণীর যুবক হলেন ওই মানুষ যে মানুষকে কোন সুন্দরী নারী অবৈধ এবং হারাম রিলেশন করার জন্য অফার করেছে আর সে সুন্দরী নারী হওয়ার পরেও সম্ভ্রান্ত নারী হওয়ার পরেও যথেষ্ট আগ্রহ আকর্ষণ থাকার পরেও সে বলেছে ইন্নি আখাফুল্লাহ আমি আমার আল্লাহকে ভয় পাই আল্লাহর ভয় আমার অন্তরে আছে আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে তার সামনে সবকিছুর হিসাব আমাকে দিতে হবে সেই ভয়ে তোমার অফারকে আমি ডিনাই করছি তোমার অফার আমি নিতে পারছি না তোমার প্রস্তাবকে আমি ফিরিয়ে দিচ্ছি আমি আল্লাহর ভয়ে নিজেকে বাঁচিয়ে রাখছি এই রকম মেরুদণ্ডওয়ালা এরকম সৎ সাহস আছে এরকম শক্ত ঈমানী অবস্থান আছে এই যুবককে এই মানুষকে এই নারীকে যারা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তাব বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের প্রস্তাব পাওয়ার পরও সেটা গ্রহণ করে না এই লোকগুলোকে আল্লাহ তাআলা আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে জায়গা দিবেন ইনশাআল্লাহ অতএব আমরা আমাদের নিজেদের চরিত্রগুলো হেফাজত করব তো ইনশাআল্লাহ দেখেন জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় দুটি আমলের একটিও কিন্তু আপনার ওই সাধারণ ইবাদত বন্দেগি যেগুলো আমরা দেখি সেগুলো না এগুলো তো করতেই হবে এগুলো না হলে তো ইসলামের খাতাতেই নাম না থাকার ভয় আছে কিন্তু জান্নাতে যেতে হলে অন্তরে তাকওয়া থাকতে হবে আর অঙ্গ প্রত্যঙ্গে সুন্দর আচরণ আখলাক থাকতে হবে কারোর অধিকার নষ্ট করা যাবে আর জাহান্নামে মানুষকে নিয়ে যাবে সবচেয়ে বেশি ঠোঁট এবং লজ্জাস্থান অতএব এগুলোর কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ যারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারে এরাই সত্যিকারের পুরুষ আর যারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না এরা হলো কাপুরুষ তারা নিজের চাহিদা প্রবৃত্তির যে ডিমান্ড সেটার কাছে সে কাবু হয়ে যায় অবনত হয়ে যায় নিজের সর্বস্বকে শেষ করে দেয় আখলাক চরিত্রকে নষ্ট করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ ফিতনার এই যুগে আপনাকে আমাকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমাদের অন্তরে তাকওয়া জাগ্রত করার তৌফিক দান করুন আমাদের আখলাকগুলোকে সুন্দর করে দিন আল্লাহ তাআলা আমাদের এই দুই ঠোঁটের অপব্যবহার থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন লজ্জাস্থানের অপব্যবহার থেকে বাঁচিয়ে রাখুন ভাইরা আমার আমরা সবাই চেষ্টা করব না ইনশাআল্লাহ